আমাদের এদেশের একটা পরিচিতি হিসেবে আমরা ডিগ্রিকে গুরুত্ব দেই কিন্তু আসলে আলেম হলো তিনি যিনি সত্য পেলে মিথ্যা ধারে কাছে যায় না দৃঢ় থাকে কারণ বাপকে ভরণ পোষণের স্বার্থে বাড়ির বাইরে থাকতেই হয় বাচ্চাকে সময় দিতে কম পারে কিন্তু মা বাড়িতে থাকবে বাচ্চাকে সবসময় বুকে আগলে রাখে মায়ের স্নেহ ছাড়া কশ্চিন কালেও কোনো সন্তান মানুষ হতে পারে না বড় হতে পারে না প্রত্যেক মুমিন ভাই বোনকে বলবো খবরদার আপনার সন্তানকে যদি আপনি দায়িত্ব নিয়ে সঠিক পথে না আনেন কাল কিয়ামত মাঠে আপনাকে সবার আগে জাহান্নামে ফেলা হবে যত বেদাতে মজলিস সরগরম হয়ে গেছে বেদাতে আলেমদের মাধ্যমে এই আলেমদের লা ইলাহা ইল্লাল্লাহ হাজার বাদে জিকির করে ওই জিকির জিকিরই দুনিয়া পড়ে থাকবে কোনো কাজে লাগবে না কোরআন এবং সহি হাদিসের উজ্জ্বল দিন ছেড়ে যারাই ডানি ভাবে যাবে ইল্লা হালেকুন রবির ভাষায় সে হালাক হয়ে যাবে টিকতে পারবে না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف فيه إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب وقد قال رسول الله صلى الله عليه وسلم ومن سلك طريقا في طلب العلم وقد سلك طريقا إلى الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم جابتي حمد سنة الله رب العالمين الجنة وجابتي درود صلاة شيش نبي محمد رسول الله صلى الله عليه وسلم الجنة أسكى 11 نوفمبر সুনামনে কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সারা দেশ থেকে 351 জন প্রতিযোগী বাছাই হয়ে কেন্দ্রে এসেছে সেই সঙ্গে তাদের অভিভাবক অভিভাবিকা তারাও এখানে মজুদ আছেন শিক্ষার মর্যাদা সম্পর্কে আল্লাপাক সুরা আলে ইমরান 18 এবং 19 আয়াতে যে অমীয় বাণী আমাদের জন্য নাজিল করেছেন আমরা তার উপরে অল্প কিছুক্ষণ আলোচনা রাখবার প্রয়াস পাবো আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনি আল্লাহ বলছেন শাহেদ আল্লাহ
أنه لا إله إلا الله، الملائكة أولو العلم قائما بالقسط، الله সাক্ষ্য দিচ্ছেন، ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছেন، এবং ন্যায়নিষ্ঠ আলেমরা সাক্ষ্য দিচ্ছেন. এরপরে আয়াতে আল্লাহ বলছেন ইন্নাদ দ্বীন ইনদাল্লাহ আল ইসলাম ওয়াক্তালাফা ফীহি ইল্লা আল্লাযীনা ওয়াক্তালাফা আল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম. এই বিষয়ে মতভেদ করে আহলুল কিতাব ইহুদি নাসারা মিন বাদি মা জাআহুমুল ইলমু, যখন তাদের কাছে এলেম এসে যায় তার পরে, অর্থাৎ এলেম আল্লাহর ওহির এলেম এসে যাওয়ার পরে ইহুদি খ্রিস্টানরা এতে মতভেদ করে. আমি এক পূর্বে আয়াতিল্লাহ পাইন্দাল্লাহ সারিউল ইসা, যারা আল্লাহর আয়াত সমূহ অস্বীকার করে তারা আল্লাহ তাদের দ্রুত হিসাব নেবেন, অর্থাৎ তারা দ্রুত আল্লাহর শাস্তির অধিকারী হয়ে যাবে. এলেম কথাটা হচ্ছে মূল, আল্লাহর কাছ থেকে যে এলেম নাজিল হয়েছে সেটা কি, কোরআন হাদিস না, কোরআন সুন্নাহ দুটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এলেম, কোরআন ওহি মতলু যা আমরা তেলাওয়াত করি, আর হাদিস ওহি গায়ের মতলু যেটা আমরা তেলাওয়াত করি না কিন্তু পড়ি. কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ অবিরত ধারায় বর্ণিত, মুসলিম উম্মার সবার কণ্ঠে কণ্ঠে এটা মুখস্থ, একেবারে হৃদয়ের সঙ্গে প্রথিত. কিন্তু হাদিসের ভাণ্ডার বিশাল, তো সেটা সবার পক্ষে মুখস্থ করা সম্ভব নয়, তাই ওটা পড়তে হয়, গবেষণা করতে হয়, শিখতে হয়. এ দুটি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, আমার এন্ত কানিল হাওয়া ইনহা ইল্লা ওয়াহিউ ইউহা, আল্লাহ রসুল কোনো কিছুই নিজের ইচ্ছায় বলেন না যতক্ষণ না তার কাছে ওহি করা হয়। সূরা নাজম 3-4 আয়াত। কোরআন এবং হাদিস দুটি আল্লাহর ওহি, এই দুই ওহিটাকে বলা হচ্ছে এলেম। আর এই এলেম শেখার পরে যারা কায়েমাম বিল কিসত, ন্যায়নিষ্ঠ আলেম, যারা সব আলেমকে কিন্তু আল্লাহ পাক বলেন নাই, যারা ন্যায়ের উপরে দৃঢ় থাকে, দাঁড়িয়ে থাকে, দুনিয়া একদিকে গেলেও সে কোরআন হাদিস ছাড়ে না, তাদেরকে বলা হচ্ছে কায়েমাম বিল কিসত। এই এলেম অর্থ রাজমিস্ত্রির এলেম নয়, সুতার মিস্ত্রির এলেম নয়, টেবিল মিস্ত্রির এলেম নয়, রং মিস্ত্রির এলেম নয়, ওগুলো কাফের মোর্শেদ সবাই করে, ওটার জন্য আল্লাহ পাকের ওই পক্ষ থেকে ওহি নাজিল করতে হয় না। এলেমের এই অপব্যাখ্যা করে করে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহকে সত্যিকারে ভয় করে তার আলেম তারাই, সে আলেম কি রাজমিস্ত্রি নাকি? দুর্ভাগ্য অধিকাংশ রাজনৈতিক নেতা এই আয়াতটাকে ব্যবহার করে অপব্যাখ্যা করে, আর অধিকাংশ বেদাতি আলেমও এই আয়াতটাকে ব্যবহার করে বেদাতের পক্ষে। ওই সমস্ত আলেমরাই এই সাক্ষ্য দিচ্ছে যারা বলছেন পরিষ্কারভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জেনে বুঝে তারা বলে, যারা তারাই হচ্ছে ন্যায়নিষ্ঠ আলেম। আল্লাহ রাসূল বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুই জেনে বুঝে বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, এমনি মুখস্থ তোতা পাখির বুলির মতো অড়লে হবে না, বুঝতে হবে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, তিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী, তিনি কোন বললেই ফয়া কোন হয়ে যায়, এই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী পৃথিবীতে আল্লাহ ব্যতীত কেউ নাই, তার দেওয়া আইন ও বিধান অপরিবর্তনীয়, মানুষের তৈরি বিধান সদা পরিবর্তনীয়। ইমাম হাফেজ ইবনে কাসির এই আয়াতের তাফসীরে বলছেন হাযিহি মারতাবাতুন আযীমাতুন লিল উলামা,
এটা সর্বোচ্চ মর্যাদা হচ্ছে আলেমদের জন্য যে আল্লাহ পাক তার নিজের সাক্ষ্যে এবং ফেরেশতাদের সাক্ষ্যের সাথে আলেমদের সাক্ষ্য যোগ করেছেন বলুন আলহামদুলিল্লাহ অন্য কোন মানুষের সাক্ষ্য আল্লাহ পাক গ্রহণ করেন নাই আল্লাহ বলেন আমি সাক্ষ্য দিচ্ছি শাহিদ আল্লাহ আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন আল মালায়েকা ফেরেশতার সাক্ষ্য দিচ্ছেন আউতুল ইলমি কায়িমাম বিল কিসত ইলমের অধিকারী যারা ন্যায়নিষ্ঠ শুধু আলেম বলি আল্লাহ ক্ষান্ত হন নাই কায়িমাম বিল কিসত সত্যের উপরে দৃঢ় থাকে যে আলমরা তারাই সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই অধিকাংশ আলেমই কায়িমাম বিল কিসত নয় আর তাদেরই কারণে সারা পৃথিবীতে শিরক ও বিদআতের জয় জয়কার যত কবর পূজিত হয় আলেমদের কারণে যত বিদআত তৈরি হয়েছে ইসলামের সব আলেমদের কারণে এরা আদৌ কায়িমাম বিল কিসত নয় এ বিষয়টি আপনাদের ভালো করে খেয়াল করতে হবে মাদ্রাসা হচ্ছে ঘরে ঘরে আলেম তৈরি হচ্ছে না কেন ডিগ্রি নিয়ে বাড়ি চলে আসছে কামিল পাস ডিগ্রি একটা হয়েছে কিন্তু এলেম হয়নি কারণ সে পরিবেশ পায়নি বা সে শিখতে পারেনি বা আল্লাহ তাকে কবুলি করেনি আমাদের ধারণাই হয়ে গেছে ডিগ্রি নিলে আলেম হওয়া যায় খুব সাবধান ডিগ্রি ছাড়াও আলেম হওয়া যায় যে আল্লাহকে চিনে যে সাহাবে কেরাম কোন ডিগ্রি মালিক ছিলেন তারা স্রেফ আনুগত্যশীল সাথী ছিলেন আল্লাহ রসুলের বেলাল কি কোনো ডিগ্রি মালিক ছিলেন কৃতদাস কোনো লেখাপড়া করেনি কিন্তু তিনি এমন উচ্চ মর্যাদায় আসীন হতে পেরেছিলেন যে আল্লাহ রসুল এসে বলছে হে বেলাল আমি জান্নাতে গেলাম তোমার পায়ের জুতার শব্দ শুনলাম তুমি বলে এমন কোন আমল করেছো যে আমার আগে তুমি জান্নাতে সুবহানাল্লাহ বোঝা গেল আমাদের এদেশের একটা পরিচিতি হিসেবে আমরা ডিগ্রিকে গুরুত্ব দেই কিন্তু আসলে আলেম হলো তিনি যিনি সত্য পেলে মিথ্যা ধারে কাছে যায় না দৃঢ় থাকে এই সত্যনিষ্ঠ আলেমদেরকে আল্লাহ পাক বলছেন সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছেন সত্যনিষ্ঠ আলেমরা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ রোগ দেন আল্লাহ রোগ সারান আল্লাহ বিপদ দেন আল্লাহ মুক্ত করেন আল্লাহ রুজি দেন বান্দা রুজি দেয় না বান্দা খালি রুজির ভাগ বাটা রুজি খায় রুজির মালিক আল্লাহ এ বিশ্বাস যারা করে তারা কখনোই আল্লাহকে ছেড়ে অন্য কোন জায়গায় যে মাথা নত করে না যত কবর পূজা হচ্ছে বাংলাদেশে সবগুলো করছে কার আলেমরা করছে না তারা যে সেখানে জিকির আজকার না করলে মানুষ কি করবে যত বেদাতে মজলিস প্রোগ্রাম হয়ে গেছে বেদাতে আলেমদের মাধ্যমে এই আলেমদের লা ইলাহা ইল্লাল্লাহ হাজার বাদে জিকির করে ও জিকির জিকিরই দুনিয়া পড়ে থাকবে কোনো কাজে লাগবে না এরপরে আল্লাহ বলছেন ইন্না দ্বীন ইনদাল্লাহ আল ইসলাম দ্বীন হচ্ছে ইসলাম অর্থাৎ আত্মসমর্পণ যারা আল্লাহর ওহির বিধানের কাছে আত্মসমর্পণ করতে পারে না তারা কোশ্চিন করে দিনদার নয় তারা কখনই মুসলিম হতে পারে না মাখতালাফা ফিহি ইল্লাল্লাযীনা উতুল কিতাব এই বিষয়টির মতভেদ করেছে শুধুমাত্র ইহুদি নাসারারা কারণ তারা নবী মুসাকে নবী ঈসাকে পেয়েও তাদের মূল্যায়ন করে নাই মুসার সঙ্গে ইহুদিরা যে আচরণ করেছে যেটা আল্লাহ পাক নিজে বলতে বলে বাধ্য হয়েছেন সূরা সফের মধ্যে আল্লাহ হ্যাঁ আল্লাহ লা ইউহিব্বুল কওমাল ফাসিকিন আল্লাহ নিজেই বলে দিয়েছেন অন্য আয়াতে ওলা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা তোমরা তাদের মতো হয়ো না যারা মূসাকে কষ্ট দিয়েছে হকপন্থী মূসা বাতিলের সঙ্গে মাথা নত করেন নাই হকপন্থী মূসা কোশ্চেনকালে ইহুদিন আসলে দাবির কাছে মাথা নত করেন নাই এটাই ছিল তার অপরাধ মুসা নবী যদি এমনি করে কষ্ট পেতে পারেন ঈসা নবীকে তো মারার জন্য দলবল বেঁধে চলে তৎকালীন সরকার তুতিয়ানো
শেষ আল্লাহ পাক তার দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে চলে গেলেন। বাবা ওর দুনিয়া তার জায়গা হলো না। হযরত ইয়াহিয়াকে জীবন্ত জবাই করলো, হযরত জাকারিয়াকে জীবন্ত জবাই করে ফেললো। এসব মাসুম নবী নিষ্পাপ নবীদেরকে এই পাপী মানুষ হত্যা করেছে, ধ্বংস করেছে। আমাদের নবীকে 14 বার হত্যা করার চেষ্টা করেছে। আল আমিন নবীকে সাহিরুন কাজ্জাব বলেছে, জাদুকর মহামিথ্যাবাদী বলেছে। চিরদিন সত্যনিষ্ঠ আলামরা নির্যাতিত হবে, নিপীড়িত হবে জাহিলদের কাছে। দুনিয়া তার লাভবান হবে, কিন্তু আখেরাতে আলাম না ইনশাআল্লাহ জান্নাতের অধিকারী হবে। ওই আলেম হতে হবে যে আলেম সত্যনিষ্ঠ, এদের জন্য আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা সালাকা তরিকান ইলাল ইলমে সাখারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম শেখার জন্য রাস্তায় বের হয়, তার জন্য জান্নাতের রাস্তা তিনি সহজ করে দেন। এমনকি ফেরেশতা তাকে সম্ভাষণ জানিয়ে তার ডানা মিশিয়ে দেন। দু তিন জমা আগে বলেছিলাম না, ডানা ভেঙে দেওয়া বেয়াদব আলেম বলছিল। হাদিস নিয়ে যারা বিদ্রুপ করে তাদের বড় আলেমদের পরিণতি নিয়ে একদিন খোদ্দা দিয়েছিলাম আমরা, ওটা মনে রাখবো সবসময়। এরপরে দর্শক গেছে তাহারিকে, ফেরেশতারা ডানা বেছিয়ে দেয়, যে পুকুরের ধার দিয়ে আসে, পুকুরের পানি তার পানির মাছ পর্যন্ত হাত্তাল হৌত ফিল বাহার, সমুদ্রের মাছ তার জন্য দোয়া করে, আকাশের পাখি তার জন্য গুণগান করে। একটা পাখি 8,500 কিলোমিটার পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছে, আর পড়ি তো হতভম্ব হয়ে গেল। একটা পাখির ডানায় আল্লাহ পাক এত ক্ষতি, এত ক্ষমতা দিয়েছেন, কোথায় সাইবেরিয়া থেকে বেরিয়ে বাংলাদেশে এসেছে আমাদের এই সুনামগঞ্জের হাওরে। সে পাখি দ্বারা পাখি নিয়ে গবেষকরা তার লিখতেছে প্রথম আলোতে, 8,500 কিলোমিটার পাড়ি দিয়ে এসছে, সে কোথাও থামেনি, একটানা চলে আসছে এখানে। কিন্তু কল্পনা করতে পারেন, প্লেনেরও ক্ষমতা নেই এত পদ একটানা যেতে। এদের দেখে শিখতে হয়। সে ওঠার সময় হয়তো দু চারটি খাইছে, সারা পথ চলছে এই চলছে। আল্লাহ বলছে এই তোমরা দেখো আকাশের পানে ফের জানা হাই হে, দুইটা পাখা মিলে আমার পাখির দল কীভাবে এগিয়ে যাচ্ছে। উমামুন আমসালা কুমরা, তোমাদের মতো একটা দল, তোমার একটা মানুষ একটা দল, ওরা তোমাদের মতো একটা দল, ওরা আমার সৃষ্টি, ওদের রুজি আমি দিয়ে থাকি। তারুহ বেতান তাকদু বেতান তাকদু খেমাসা তারুহ বেতানা, ওরা সকালে ক্ষুধার্ত অবস্থায় বেরিয়ে যায়, সন্ধ্যায় পেট ভর্তি করে ফিরে আসে। ওদের যে আমি রুজি দিচ্ছি, তোমারও রুজি আমি আল্লাহ দেব। রুজির জন্য তুমি হারাম পথে যেও না, অবৈধ পথে যেও না। বন্ধুরা আমার, সত্যিকার আলেম যারা হয় তাদের সন্তান মানুষ হওয়ার জন্য এলমি পরিবেশ লাগে। আর ছোট্টবেলায় তার পরিবেশ দেয় কে? বাপ মা না? বাপ মা তার প্রথম শিক্ষক। আমরা অনার্সে শায়রুন নীল হাফিজ ইব্রাহিম মিশরের কবি, তার একটা কবিতার নাম ছিল মাদ্রাসাতুল বানা, মহিলা মাদ্রাসা। এত চমৎকার কবিতা, এটি এই কবিতাই তাকে প্রসিদ্ধ করে দিয়েছে, যেটা আমাদের সিলেবাস আমরা দিয়েছিলাম রাজশাহী ইউনিভার্সিটিতে। তিনি লিখছেন, মা হচ্ছে এই মাদ্রাসার প্রধান শিক্ষিকা। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রসুল, দুনিয়াতে সবচেয়ে সদ্ব্যবহার পাওয়ার যোগ্য কে? তিনি বললেন, মা। তারপরে কে? মা। তারপরে কে? মা। তারপরে কে? বাপ। মায়ের বেলা 3 বার, বাবার বেলা 1 বার। কারণ বাপকে ভরণ পোষণের স্বার্থে বাড়ির বাইরে থাকতেই হয়, বাচ্চাকে সময় দিতে কম পারে, কিন্তু মা বাড়িতে থাকবে, বাচ্চাকে সবসময় বুকে আগলে রাখে। মায়ের স্নেহ ছাড়া কশ্চিনকালেও কোনো সন্তান মানুষ হতে পারে না, বড় হতে পারে না। সুসন্তান সেই হতে পারে যার মায়ের কাছ থেকে স্নেহ পেয়েছে, প্রাণ খোলা দোয়া পেয়েছে। পৃথিবীর ইতিহাসে বড় বড় মনীষী যারা হয়েছে তাদের জীবনীগুলো আপনারা পড়েন, যেগুলো আমরা জানি তাদের ইতিহাস পিছন দিকে গেলে আপনারা পাবেন।
তার কত সুন্দর মা তাদের ছিল, অত মাকে কেউ কখনো দেখেনি, কেউ জানে না মাকে। সবাই চাইলে বাপের পরিচয় দেয়, বাপের খবর মায়ের খবর কেউ দেয় না। মা তার জীবন যৌবন বৈধব্য জানা সবকিছুকে একটা সন্তানের জন্য উৎসর্গ করে দিচ্ছে, সন্তানের মুখে দিয়ে তাকে এসে সারা জীবন কাটিয়ে দিচ্ছে। সন্তানের সুখ তার সুখ, সন্তানের আদর্শ তার আদর্শ। উপমহাদেশের ইতিহাসে আগে আমরা আগে চলে যাই, প্রখ্যাত মহাদ্দেশ ইমাম মালিক বিন আনাস পৃথিবীর ইতিহাসে প্রথম সহিহ হাদিসের সংকলন মুয়াত্তা ইমাম মালিক, 1700 হাদিসের সংকলক যিনি, মাতৃহারা ইমাম মালিক, পিতৃহারা ইমাম মালিক, মায়ের কাছে মানুষ হয়েছে। ইমাম মালিক গানের পাগল ছিলেন, গান গাইতে খুব ভালো লাগত। সে যুগের যারা গায়ক ছিল তাদেরকে লোক খুব উপঢৌকন দিত, এ যুগও তাই দেয়, দেন না যারা ভালো গাইতে পারে তাদেরকে প্রধানমন্ত্রী নিজে সম্বর্ধনা দেয়, খেয়াল করছেন না? এটা আগেও ছিল। আউল ফরাজ ইস্পাহানি কিতাবুল গিনা বলে একটা গানের একটা বই লিখছে, বড় কবিতা খণ্ড আছে আমাদের কাছে। মালিক মনে করলো আমি গায়ক হব, কণ্ঠ ভালো। একদিন মা তাকে বলছে, মালে তুমি সব কাদের সঙ্গে মিশছ, ও তো গান গায়। মা, ও তো খুব ভালো ভালো গান গায়, শুনতে তো ভালো লাগে, তাছাড়া গানের মাধ্যমে বহু অর্থ উপার্জন হবে, আমরা তো কোনো আয় রোজগার করার পথ আমাদের নাই। মা ধমক দিয়ে তাকে বলেছেন, খবরদার, তুমি আমার গর্ভের সন্তান, তোমাকে গায়ক বানানোর জন্যে আমি তোমার মা নই, তুমি এলেম শেখো। মায়ের এই ধমক খেয়ে এবং মালিক তখন বাধ্য হয়ে মায়ের হুকুম মতো এলমি মজলিসে যেয়ে বসতে শুরু করলেন। এসে মা অত মাথা ঢোকে না, ঢুকতে হবে, ওখানে থাকতে হবে, কোথাও যাওয়া চলবে না। মা, আমাদের যে কোনো রুজির কোনো ব্যবস্থা নাই, না খেয়ে মরো তাও ভালো, তোমাকে এলেম শিখতে হবে, আমি তোমার মা, যেভাবে হোক আমি তোমার খাওয়ার ব্যবস্থা করবো। কত কষ্ট করে তার মা এ বাড়ি সে বাড়ি আজকে যেমন কাজ করে বিভিন্নভাবে সেলাই করে চামড়ার মশক বনন করে বিভিন্ন সেই যুগে যত রুজির ছিল পর্দার মধ্যে যা করা যায় করে মালিকের খাওয়া খরচ পড়া খরচ জুগিয়েছে। এই মালিক পরবর্তীকালে ইমাম দারুল হিজরা ইমাম মালিক ভেবে সারা পৃথিবীতে সম্মানিত হয়েছে। মূলে ছিল তার মা, অথচ উনি এটা চাননি, উনি চাইলেন গায়ক হতে, গায়ক হলে পয়সা বেশি পাওয়া যায়। বলেন, পয়সার মূল্য বেশি না সম্মানের মূল্য বেশি? কিসের পয়সা? পয়সা তো মুচি মাথার পয়সা আছে। ইমাম মালিকের নাম নিলে সঙ্গে প্রত্যেক অন্তর্তে বেরিয়ে আসে রাহেমাহুল্লাহ, আল্লাহ তারপর রহম করো। কিন্তু অন্যের নাম বললে কি খবরই নেই। বর্তমান যুগে বাইডেন পুতিনের নাম বলি করে রাহেমাল্লাহ বলবে বা হাফেজাউল্লাহ বলবে? এ তো বলে মরলেই ভালো, যত তাতে মরে তত ভালো। পৃথিবীর গজব এই সমস্ত দুনিয়াদার বস্তুবাদী নেতারা, এরা পৃথিবীর জন্য গজব। এরা যদি মালিকের মা যদি সেদিন এই দৃঢ় ভূমিকা না নিতেন, মালিক কখনো ইমাম মালিক হয়ে আমাদের সামনে আসতে পারতেন না। তারই রেখে যাওয়া কিতাব আমাদের সামনে আছে। একদিন ইমাম মালিক রসুলের কবরে পাশ দিয়ে যাচ্ছেন, এক কবরের দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন, অমামিন আহাদিন, অমামিন আহাদিন ইল্লা মা খুযু মিন কালামিহি মারদুদুন আলাইহি ইল্লা সাহিব হাযাল কবর। পৃথিবীতে এমন কোনো মানুষের জন্ম হয় নাই যার প্রতিটি কথাই গ্রহণীয়, প্রতিটি নিষেধ বর্জনীয়। এই কবরবাসী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যতীত মালিক কবর দেখাচ্ছে না, বলছে যদি তার মা এরকম না হইতো কোশ্চিন করে আমরা এই মালিকের খবরই পেতাম না। চলে যান ইমাম শাফির কাছে, জন্ম হয়েছে গাজাতে,
ফিলিস্তিনের গাজায় আজকে রক্তাক্ত সংগ্রাম চলছে জানেন না? কিন্তু না, মা দেখলেন এই পরিবেশে আমার ছেলে মানুষ হবে না, নিয়ে গেল 2 বছর বয়সে মক্কায়। আল্লাহর রাসূলের বংশধর যারা ছিল বনু হাশেম বনু মুত্তালিব, যিনি আমার সাহেবের নাম মোহাম্মদ ইবনে ইদ্রিস শাফাই আল মুত্তালিবি বলা হয়, সেখানে গিয়ে মা বললেন এখানকার আলেমদের সঙ্গে তুমি থাকবা। তো কি করব, আমাদের মতো আজকালকে আমাদের এরকম মাদ্রাসা স্কুলের সিস্টেম তো তখন ছিল না, আলেমদের বাড়িতে গিয়ে গিয়ে শিখতে হতো। মা একদিন বললেন, খোকা, এসব যারা উট চড়াতে যাচ্ছে দুম্বা চড়াতে মাঠে যাচ্ছে, তুমি এদের সঙ্গে সঙ্গে যাও, তাহলে ভাষা শিখতে পারবা। কোন আরবি ভাষা, আমার রসুল যে ভাষায় কথা বলেছেন সে ভাষাটা অবিকৃত অবস্থায় রয়েছে এদের কাছে। ইমাম শাফি বলছেন, আমার জীবনের 30টা বছর আমি এদের সঙ্গে সঙ্গে ময়দানে ঘুরেছি, একটা না নয়, মাঝে মধ্যে যেতাম কোনো জায়গায়, হাদিসে আটকে গেলে এর অর্থ কি হবে বোঝার জন্য আমি ওই উষ্ট্র চালক বা দুম্বা চালকদের সঙ্গে সঙ্গে মাঠে মাঠে ওদের সঙ্গে যেতাম, ওদের সঙ্গে কথা বলতাম, ওরা কোন ভাষায় কথা বলে, কারণ আমার নবী তো এই ভাষায় কথা বলেছেন। সুবহানাল্লাহ, আমার নবী তো স্কুল কলেজে পড়েনি, নবী তো এই ভাষা শিখেছে, ওই ভাষা আমি জানবো ব্যাখ্যা তার কি হবে। মন কিরে নিয়ে হাদিসটা ব্যাখ্যা দিচ্ছে, সালাত অর্থ মাথা নত করা, অতএব আমি মাথা নত করলে সালাত আদায় যথেষ্ট হয়ে যাবে, যদি ডিকশনারিতে আছে। খাতা নবী অর্থ শেষ নবী নয়, খাতা নবীন অর্থ আংটি নবী, আংটি হলো খাতম, একটা অর্থ আছে আংটি, তো আমার নবী শেষ নবী নয়, আরও নবী আসবে, গোলাম মোহাম্মদ তাবেদ অন্যতম দলিল কোরআন দিয়ে তারা দিচ্ছে সব, এরা বলে সব মিথ্যা কথা, মৌলভী যদি ব্যাখ্যা দেয় এটা ঠিক না। অথচ যদি সেদিন আল্লাহ রসুল শেষ নবী বলে ব্যাখ্যা নিজে না দিতেন, সাহাবে গ্রাম যে সাক্ষ্য না দিতেন, তাহলে আমরা কিন্তু আংটি নবী করতাম। সালাত কাকে বলে, তিনি নিজে পড়ে দেখিয়ে দিয়েছেন, জিব্রিল নিজে এসেছেন পরপর 2 দিন 5 রাত 10 রক্ত সালাত আওয়ালক্ত শেষক্ত পড়িয়ে দেখিয়ে দিয়েছেন। সালাত কাকে বলে, রুকু সেজদা কিয়াম কউদ বুকি হাত বান্ধা সব কিছু একেবারে ট্রেন্ড আপ, অন্য কোনো অনুষ্ঠানকে স্বয়ং জিব্রিল এসে ট্রেনিং দিয়ে যান নাই, শুধুমাত্র সালাদটার ব্যাপারে আল্লাহ পাক বিশেষ করে জিব্রিলকে পাঠিয়েছিলেন, যাও আমার নবীকে সালাদ শিখিয়ে দিয়ে আসো। এটা প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ হচ্ছে সালাতের ব্যাপারে। অথচ জাকাত সাদাকা সিয়াম হজ এগুলির ব্যাপারে কোনো প্র্যাকটিক্যাল ট্রেনিং কিন্তু আল্লাহ দেন নাই। এই সালাত নিয়ে পর্যন্ত আজকাল হাদিসের অস্বীকারীরা বেয়াদবি করে, আর এটার কারণে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যে ভাষায় আমার রসুল কথা বলতেন সেই ভাষা সঠিকভাবে জানার জন্য তার মায়ের নির্দেশে সাধারণ দুম্বা চারকদের সঙ্গেও তিনি মাঠে গিয়েছিলেন। মাত্র কতদিন তিনি বেঁচে ছিলেন, 155 হিজরিতে জন্ম আর 204 হিজরিতে মৃত্যু, অর্থাৎ মাত্র 54 বছর তিনি দুনিয়ায় বেঁচেছিলেন। এর মধ্যে তিনি এমন হয়ে গেলেন সারা পৃথিবীর মানুষ তাকে এক ডাকে চিনে, চার ইমামকে, আবু হানিফা, মালিক, শাফি, আহমদ বিন হাম্বল, চলে যান আহমদের কাছে, আহমদের মা ছেলেকে বলছে, বাবা এলেম শেখো, অন্য কোনো তুমি চিন্তা করবে না, তোমার যাবতীয় দায় দায়িত্ব আমি যতদিন বেঁচে আছি আমি নিচ্ছি। বাবা মারা গেছে ছোটবেলায়, আসো, অধিকাংশ ইমামই মাতৃহারা, এবার পিতৃহারা, এতিম, আমরা ওই জন্য এতিমখানা করেছি, ওর মধ্যে থেকে একজন ফুল ফুটে উঠবে, কোন এতিমকে আল্লাহ কবুল করেন আল্লাহ ভালো জানে। আহমদ লেখাপড়া শিখছেন মায়ের নির্দেশ, শিখতে হবে তো শিখতেই হবে, এমনভাবে উনি পাগল হয়ে গেলেন যে এলমের পিছনে ছুটতে ছুটতে বিয়ে করার অবকাশ নাই। 40 বছর বয়সে গিয়ে মা বললেন, আহমদ তুমি তো সুন্নতের সব তর হয়ে গেছে, 10 লক্ষ হাদিসের হাফেজ তুমি হয়েছ, এখন বিয়ে করো। মা নির্দেশ দিলেন, এবার বিয়ে করলেন 40 বছর বয়সে। লেখাপড়ার ব্যস্ততার কারণে তার বিয়ে করার সময় হয় নাই,
এমন না যে সব এক জায়গায় হাজির আছে, হাদিসগুলো লেখা আছে পড়লে বুঝতে হবে, তা তো না। এখানে এক জায়গায়, ওখানে এক জায়গায়, ওই ওই দেশে ওই শহরে এক একজন হাফেজ আছেন, এক একজন সাহাবি আছেন, আলেম আছেন, তাদের কাছে যেয়ে যেয়ে তাকে মুস্তি করতে হয়েছে। তিনি বলছেন 10 লক্ষ হাদিস থেকে বাসের দিয়ে আমি 30,000 মুসনাদের আহমদের মধ্যে জমা করেছি। অথচ তার জীবনে কত কষ্ট হয়েছে আপনার একদিন খোদ্দা বলেছিলাম। তিনি পর্যন্ত বলছেন ওলা তকাল্লুদনি ওলা তকাল্লুদান্না মালিকান ওলা আওজাঈয়া ওলা শাফঈ ওলা নাখঈয়া বাল খুযু মিনহা সাখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। খবরদার হে আমার অনুসারীরা, তোমরা ওলা তকাল্লুদনি, আমি 10 লক্ষ হাদিসের হা বাজাতে পারি, তোমরা আমার অন্ধ অনুসরণ করো না, তোমরা মালিকের অন্ধ অনুসরণ করো না, এবং আওজাঈর নয় নাখঈর নয় বরং বিধান গ্রহণ করো যেখান থেকে তারা বিধান গ্রহণ করেছিলেন, কোরআন এবং সুন্না থেকে। কারণ আমার রসুল মৃত্যুর আগে আমাদেরকে দিয়ে গেছেন কোরআন এবং সুন্না, তিনি দিয়ে গেছেন একটা বায়দা উজ্জ্বল দিন, যেখানে সেখান থেকে লাযিগু আনহা ইল্লা হালাকুন, সে উজ্জ্বল দিন থেকে যেই বিচ্যুত হবে সে ধ্বংস হবে। কোরআন এবং সহিহ হাদিসের উজ্জ্বল দিন ছেড়ে যারাই ডানি ভাবে যাবে ইল্লা হালেকুন, রবির ভাষায় সে হালাক হয়ে যাবে, টিকতে পারবে না। এমন কথা তিনি বলছেন লাওকানা মূসা হাইয়ান লামা ওয়াসাউ ইল্লা ইত্তাবাই, আজকে মূসাও যদি জীবিত থাকে তাহলে তারও কোনো উপায় থাকবে না আমার অনুসরণ করা ব্যতীত। চিন্তা করতে পারেন, সেই দিন শিক্ষার কোনো কেন্দ্র দুনিয়াতে বাংলাদেশে নাই, অধিকাংশ মাদ্রাসায় মজহাবি লেখাপড়া, তারা যেটা চায় সেটা তারা শিখায়। আমাদের লিখিত হাদিসের প্রামাণিকতাটা পড়বেন, আমার বড় ছেলে লিখিত হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন পড়বেন, পাবেন। দয়া করে একটু সময় দেন, কিভাবে হচ্ছে এলমের নামে মাদ্রাসার নামে কিভাবে জালিয়াতি হচ্ছে বাংলাদেশে, অন্য দেশেও হচ্ছে, সব জায়গাতে এগুলি চলছে, সব দলীয় সরকারি স্কুল কলেজ বা মাদ্রাসা ইউনিভার্সিটি পড়বেন, সেখানে সরকারি নীতি চালু করা হচ্ছে কি, তোমার ছেলেকে আল্লাহ সৃষ্টি করে নাই, ও ছিল আগে উল্লু, তারপর হয়েছে হনুমান, তারপর হয়েছে বানর, তারপর আস্তে আস্তে উদ্বর্তিত বিবর্তনবাদের আস্তে আস্তে এখন লেস খসা মানুষ হয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এইগুলো সেখানে জনগণের সরকার, গণতন্ত্রের নামে, ভোটারদের নামে এই সমস্ত উদ্ভট নাস্তিকবাদের ট্রেনিং শেখানো হচ্ছে আমাদের বাচ্চাদের, আমাদের টাকায় করা বিশ্ববিদ্যালয়ে আমাদের বাচ্চাদের ধ্বংস করার জন্য চক্রান্ত করা হচ্ছে, সাবধান। আর এই জন্যে আমরা বাধ্য হয়েছি এখন নিজেরা নিজের সন্তান লালন করার হক আদায়ের জন্য আমরা আমাদের নিজেদের প্রতিষ্ঠান গড়ে তুলতে। প্রত্যেক মুমিন ভাই বোনকে বলবো খবরদার, আপনার সন্তানকে যদি আপনি দায়িত্ব নিয়ে সঠিক পথে না আনেন, কাল কেয়ামত মাঠে আপনাকে সবার আগে জাহান্নামে ফেলা হবে। সন্তান তো বলবে আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাযাল্লুনা সাবিলা রব্বানা আতিন যাইফান মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা। আল্লাহ, দুনিয়া থাকতে আমরা আনুগত্য করতাম আমাদের নেতাদের এবং আমাদের বাপ দাদাদের, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। অতএব হে আমাদের প্রতিপালক, তুমি আজকে তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও এবং কঠিন অভিসম্পদে অভিশপ্ত করো। সূরা আহজাব 63 আর পড়ে দেখেন, এই সন্তান আপনার প্রাণের সন্তান, মহব্বতের সন্তান, এ কেয়ামতের মাঠে যদি আপনার বিরুদ্ধে লানত করে তখন কেমন লাগবে? তখন আপনি বলবেন, আঙুল কামড়িয়ে বলবেন, ইয়াযুল জালিম ইয়াদাইয়া ইয়াকুলু আতানাল্লাহ, হ্যাঁ যদি দুনিয়াতে আমরা ইত্তেবান আল্লাহ ইত্তেবান রসুলা সুরে ফোরকান পড়েন, যদি দুনিয়াতে আমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতাম আজকে আমার এই লজ্জায় পড়তে হতো না। সেদিন লজ্জা পাওয়ার আগে দুনিয়াতে সাবধান হন, আপনার সন্তান আখেরাতে কাজে লাগুক, আপনার পরকালীন মুক্তির ওসিলা হোক, এটাই যেন আপনার কামনা হয় প্রত্যেক বাপ মায়ের প্রতি, এটাই আমাদের একান্ত অনুরোধ রইল। এই পরিবেশ দেওয়ার জন্যই আমরা মাদ্রাসা করেছি, সংগঠন করেছি, কারণ ঘরে ঘরে মাদ্রাসা করা তো সম্ভব নয়, আর মাদ্রাসা করলেও শিক্ষকরাই লেখাপড়া শিখায়, ওরকম আদর্শবাদী শিক্ষক সব জায়গায় পাওয়া যাবে না।
আর সেজন্য আমরা সংগঠনের কাজটাকে বেশি গুরুত্ব দিচ্ছি যে সংগঠনের মাধ্যমে যদি ছেলে গড়ে ওঠে যে মাদ্রাসায় সে পড়ুক না কেন ইনশাআল্লাহ এই পরিবেশে সে হক শিখবে তাওহীদ ও সহিহ সুন্নাহ জানতে পারবে আর এই কারণেই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এবং সোনামণি সংগঠন মহিলা সংস্থা আল আউন আহলে হাদিস আন্দোলন সব কিছু একই লক্ষ্যে পরিচালিত বাংলাদেশের কিছু ভাইকে কিছু দিনদার ভাই বোনকে একত্রিত করে তারা এই পরিবেশে যেন কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটা গড়ে তুলতে পারে আর কোনো উদ্দেশ্য আমাদের নাই আমরা এর মাধ্যমে এমপিগিরি করতে চাই না মন্ত্রী হওয়ার কোন বাসনা আমাদের মধ্যে নাই আমরা চাই সুনাগরিক সৃষ্টি করতে যাদের মাধ্যমে এই সোনার বাংলা সত্যিকার অর্থে সোনার বাংলা রূপ নেবে যদি চোর বাট বাট দিয়ে কোশ্চিন করে সোনার বাংলা হতে পারে না সমস্ত অফিস আদালতগুলো দুর্নীতির আখড়া মাননীয় প্রধানমন্ত্রী দুঃখ করে বলছেন এত টাকা দিচ্ছে যাচ্ছে কোথায় আগে শুনতাম উনি বলছেন আগে শুনতাম পুকুর চুরি এখন দেখতে পুকুর কিছু না দিয়ে চুরি করে নিচ্ছে পুকুর কাটার নাম করে টাকা দেয় টাকা শেষ পুকুর খবর নাই কি ব্যাপার আরো টাকা লাগবে এটা হবে না হচ্ছে নাকি দুনিয়ায় এই চোর চোরটা হাত দিয়ে কোশ্চেন গেলে সোনার বাংলা করা যাবে না নেতাদের চিৎকার আমরা প্রায় শুনি ওই চিৎকার দিয়ে কোনো সমাজ পরিবর্তন হবে না সমাজ পরিবর্তনের আগে আগে মানুষ পরিবর্তন করতে হবে আর মানুষ পরিবর্তনের জন্য কোরআন সুন্নাহর শিক্ষা লাগবে সেই শিক্ষা যদি না থাকে কোটি টাকা ব্যয় করবেন কোনো কাজে লাগবে না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং তার যত অঙ্গ প্রতিষ্ঠান এবং অঙ্গ সংগঠন সবগুলো একটাই লক্ষ্য পরকালে জান্নাত লাভ দুনিয়াতে আমাদের কিছুই চাওয়া পাওয়ার নাই যেটুকু আল্লাহ তকদিরে লিখছেন তা তো আমি পাবই যদি আপনার তকদিরে কোটিপতি আপনি থাকেন আপনি কখনই ফকির হবেন না আর যদি আপনার তকদিরে লাখপতি হন কখনই কোটিপতি হবেন না তো এটা বিশ্বাস রাখেন অমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহ রিজকুহা পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার রেজিকের দায়িত্ব আল্লাহর উপরে নাই অর্থাৎ আপনি যদি এক পয়সা না রেখে মরে যান আপনার সন্তান না খেয়ে থাকবে না তার দায়িত্ব আল্লাহর তার বাস্তব দলিল তো আপনাকে একটু আগে বললেন রবিউতুর রায় 27 বছর বাপ ফিরে আসেনি অথচ ফিরে এসে দেখে তার ছেলে আছে এত বড় এত বড় মহাদ্দেশ মুফাসসির হয়ে গেছে ইমাম মালিকের মতন লোক তার দর্শে ছাত্র হয়েছে অথচ বাপ জানতি না আমার ছেলে ভবিষ্যৎ এরকম হবে পরিশেষে আপনাদের সবার প্রতি একান্ত অনুরোধ জানাচ্ছি হিংসা বিদ্বেষ ছাড়েন মানুষকে ভালোবাসেন আমরাই মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করে ফেলেছি হিংসা করে আমরা সবাই এক আল্লাহর বান্দা হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সবার রক্ত আল্লাহর দেওয়া এবং এই রক্ত দিয়ে আমরা আল আউন গঠন করেছি তো মাতা হিন্দু কিন্তু রক্ত মুসলমান ঠিক না আল্লাহ যেভাবে রক্ত সৃষ্টি করেন সেখানে হাত দেওয়ার ক্ষমতা তোমার নাই এই রক্তগুলো প্রতি সপ্তাহে শ্বেত কণিকা মরে যায় আবার নতুন কণিকা জন্ম হয় প্রতি 15 দিন বা 4 মাস পর পর রক্ত কণিকা মরে যায় আবার নতুন করে জন্ম হয় আপনার দেহের মধ্যে প্রতিদিন কেয়ামত হচ্ছে জন্ম ও পুনর্জন্ম জন্ম মৃত্যু হচ্ছেই আপনি খবর রাখেন এই রক্তটাই আমরা নিচ্ছি মানুষকে দিচ্ছি জীবন্ত ব্লাড ব্যাংক হিসেবে একটা মানুষের দেহের থেকে বের হওয়া রক্ত যে তেজ থাকে ব্লাড ব্যাংকের এই ফ্রিজের রক্ত সে তেজ থাকে তো মরা রক্ত এটা দিয়েই আজকে সারা বাংলাদেশে যে একটা বিপ্লব শুরু হয়ে গেছে সব জায়গায় আল্লাহ আউনের প্রশংসা সবার মুখে আমরা এখন শুনছি যে কেউ ব্লাড চাচ্ছে আমরা দিয়ে দিচ্ছি তার কাছে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেলে আমাদের আল্লাহ আউনের সেক্রেটারি সে কালকে এদিকে আসতেই পারেনি এক রুগী নিয়ে পড়ে আছে হাসপাতালে এই ফ্রি সেবা আপনাকে কে দেবে এবং রিক্সা ভাড়া পর্যন্ত তাদেরকে চাওয়া হয় না এইভাবে সমাজ সেবার মাধ্যমে আমরা সর্বত্র আহলে হাদিস আন্দোলন যে একটা শুধু রাফাদানি আন্দোলন নয় এটা যে একটা সোশ্যাল রিভলিউশনের মুভমেন্ট এটা সামাজিক আন্দোলন এটাকেই আমরা আস্তে আস্তে গড়ে তোলার চেষ্টা করছি যাতে মানুষের মধ্যে চিন্তা না হয় যে আমার রসুল দুনিয়াতে এসেছিলেন খালি হাদিস শোনানোর জন্য যে না হাদিস শুনে এসেছেন কি বলেছেন সমরা পুরো সমাজকে তিনি পরিবর্তন করে দিয়ে গেছেন আমরাও সমাজ পরিবর্তনের দাওয়াত দিচ্ছি সমাজ পরিবর্তনের স্বার্থে সংগঠন করি সমাজ পরিবর্তনের স্বার্থে কথা বলি সমাজ পরিবর্তনের স্বার্থে লিখি বলি
কাজ করি আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে সমাজ পরিবর্তনের তৌফিক দান করুন আমিন আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন